Cook, cook and beauty. Assalamu alaikum. আজ আমি খাসির মাংস রান্না করে দেখাবো। এর জন্য 2 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। রসুন বাটা নিয়েছি, আদা বাটা, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর 5টা বড় বড় সাইজের পেঁয়াজ ব্যালেন্ড করে নিয়েছি। আর নিয়েছি সয়াবিন তেল। এখন আমি একটি বড় পাত্রে মাংসগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। টেবিল চামচ আদা বাটা, দুই টেবিল চামচ গুঁড়া মরিচ, এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খাসির মাংসের সাথে, মশলাগুলো যেন ভালোভাবে মেখে যায়। দেখুন খুব সুন্দরভাবে মেখে গেছে। এখন আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটি তেজপাতা, এলাচ, গোলমরিচের গোলমরিচ, আর দিয়ে দিয়েছি গরম মশলা। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন আমরা খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি খাসির মাংসের সাথে এক্সট্রা কোনো পানি দেব না। খাসির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন খাসির মাংস থেকে পানি বের হয়েছে। আমার খাসির মাংসটি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এখন আমি পরিবেশন করব। দেখুন খাসির মাংস হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায়।
আল্লাহ হাফেজ।